আরে গুরু, আমি তোমারে কতদিন ধরে খুঁজতেছি, একটা কথা শুনো। ওই যে একবার চিটাগাং গেছিল না, কক্সবাজার গেছিলা, এক বেড়ি আইছিল ভূতের মতো, ওই রহস্যটা শোনার লাগে তোমার মনটা আনচান আনচান করতেছে। কত বছর হয়ে গেল আমি এখানে ভুলি নাই, ওই গল্পটা না শুনলে তো আমার পেটে বাত হজম হইব না। ওরে সর্বনাশ, এটা তো অনেক বছর আগের কাহিনী, এখনো মনে রাখছোস? আমি তো মনে ভুল লাগেছি গা। তবে আসলেই রহস্য, ভূত না জিন না কি বুঝি না, কিন্তু আসলেই রহস্য, আমার জীবন একটা সেরা রহস্য। এই জিনিস তো গুরু, এটা শুনতে এত বছর ধরে বই রয়েছে বোঝো না, যদি আমি শুনছি অনেকের মুখে, কিন্তু ওদের মুখ থেকে শোনা তোমার মুখ থেকে শোনা একটা আলাদা ইয়ে আছে না? মানুষের মুখতে শুনলে তো মানে কত কিছু সার পড়ে আবার কত কিছু বেশি হয়ে যায়, হ্যাঁ যেহেতু ঘটনাটা তোমার সাথে, এটা তোমার মুখতে শুনলে আরও মজা লাগবো, আর তোমার তোমার কথা শুনতে শুনতে মনে হয় যে বাস্তব জীবনে ফিরে গেছি গা, আমি মনে হয় তোমার গল্পের লগে আসি, এই জন্য তো কই তোমার মুখতে শুনুম। এটা হইল 2008-এ, তা আমরা তিন বন্ধু মিলা আমার গাড়ি করে গেছি চিটাগাং। তো এক বন্ধু কইল চিটাগাং থেকে কই জেনে যাইব, কই গুরু যদি সময় আছে আর এত দূর আইসি লও একটু ঘুরে যাই। আমি তো ঘুরতে পছন্দ করি, কইলাম চল যাই। তো আমরা চিটাগাং নাইমা খাওয়া দাওয়া করলাম, রুটি মাংস, আহা কি মজার খাওয়াম। তো রুটি মাংস খায়া, চা টা খায়া, সিগারেট খায়া গাড়িতে উঠব, গাড়িতে বইছি এমন সময় একটা বিড়ি এলো, বিদ গুইটা চেহারা, ভূতের মতো চেহারা, বয়স মনে হয় 70-80 হইব আর কি। তো আমার সামনে একবিতেছে টাকা দে, মানে মুখে কয় না হাত বাড়ায় রাখছে, টাকা চায়। ভাবলাম ফকির মানুষ, দেই তো 10 টাকা দিলাম। ও মা, 10 টাকা নিল না, এমনি তো বিদ্যুটা চেহারা আরও মুখ টান্দা করে রাখছে, না আমি বিড়ে কত তাড়াতাড়ি বিদায় করতে পারি সেই চিন্তা করতেছি। আরও 10 টাকা দিলাম, 20 টাকাও নিব না, কবে লাগে কেমন, দেখাইতেছে 100 টাকা, মানে ইঙ্গিতে কইতেছে আঙুলে দেখাইতেছে 100 টাকা। মেজাজটা খারাপ লাগে না, এটা ফকিরে 100 টাকা দিব, এটা কইলো। তো একসময় আমি চিত্তে গেলাম গা, বিডিরে কইলাম ওই তুমি 20 টাকা নিবা, নিলে নাও নাহলে যাও এদিকে গা। বিডি সরে না, হ্যাঁ নিব না, হ্যাঁ 100 টাকাই নিব, আর আমি এলাম 100 টাকা দিব না। তো আমার এক বন্ধু কইতেছে গুরু দূর চলো তো আমরা যাই গা। তো গাড়ি স্টার্ট দিলাম, ঈশ্বর দিকটা আগে এলাম, বিড়ি গাড়ির মধ্যে জোর একটা থাপা মারছে, ব্রেক করলাম, বিড়ি হাসলো, হি হি করে হাইসা, কী জানি উপরে নাই নাই করে গেল গিয়া। এরপরে আমার দিকে ঘুইরা আঙুলটা দেয়াইতেছে, তুই বুঝবি, তুই টাকা দিয়েছ তো তুই বুঝবি, মোটটা গেছে নষ্ট গিয়া। কইলাম ধুর, যা গাড়ি ছাড়লাম, গান ছাড়া তিনজন গল্প করতে 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 আগাইতেছি, প্রায় 15-20 কিলো আগে পড়ছি। তাহলে একজন কয় গুরু ওরাও একটু চা খেয়ে লই, 15-20 কিলো এরকম হইব, আচ্ছা নামলাম চা খেতে, চা খেতেছি, চাটা খাওয়া শেষ গাড়িতে বইলাম, মাত্র সিগারেট ধরাইলাম। এমন সময় হুট করে আমার মুখের সামনে হাত বাড়িয়েছে, টাকা চাই। এই বেটারে দেখা আমরা তিনজন হাঁক করে চাই দিয়েছি,
যেটা কি হেবিডে দেখছি অমুক জায়গায়, আমরা 15-20 কিলো আয় পড়ছি, তাইলে হেবিডে এলে কোথেকে? আমরা এলাম প্রাইভেট কারে, হেবিডে তো বাসে এলাম গা গাইতে পারবো না, বিমানে আইতে পারবো, এছাড়া তো সম্ভব না। তো তিনজন না একটু মানে থতম দেখে গেছি। আমি ওর একজনকে কইলাম, এই এটাই কি হেবিডে? দুজনে কইলো, গুরু হ, এটা কেমনে সম্ভব? এরপর একজন করলে, হয়তো কোনো মাইক্রো ট্যাক্রো দিয়ে মনে হয় আমরা খেয়াল করি নাই পাশে। আচ্ছা ঠিক আছে, এখন টাকা চিতেছে, যখন একটু কেমন ঘাবড়া হয়ে গেলাম, মনটা কেমন কেমন করতেছে যে এত তাড়াতাড়ি তো সম্ভব না, আর আমি তো গাড়ি টানছি অনেক জোরে। আচ্ছা পরে কোনো কথা না কে দূর ঝামেলা বিদায় করি, বেটিরে 100 টাকা নোট দিলাম একটা। আরে এটা কিছু না, নাইট কোচগুলো অনেক জোরে চলে গুরু, তোমার গাড়ির আগেও যাবো গা। ওই বেটি বাস উঠছিল যে তোমার সামনে আসছে, আর তোমরা থতম তো খেয়ে গেছো, এটা ওরাই গেছো গা, আর কিছুই না। হ্যাঁ তুই তো আমার চেয়ে ভালো জানোস, তাহলে এক গল্প শুনতে আসিস কিনলি গা। এখানে কি তুই স্ত্রী না আমরা ছিলাম ওটা ছাগল, যেটা কই দেখো না গে, মাঝখানে কথা কইস না, তাহলে মাথা নষ্ট হয়ে যায়। তো বেরিয়ে 100 টাকা দিলাম, ও মা বেরিয়ে মুখটা ভেঙেছি মারছে একটা, হ্যাঁ 100 টাকা নিব না। কী রে ভাই, যা গাড়ির সামনে খারাপ হয়েছে, গাড়ি যেতে দিব না, ইচ্ছা করতেছিল বেটির উপরে দেখাই দেয় লয়ে যাই। পরে এক বন্ধু নামছে নাইবা, বেটির অনেক বুঝাইলো, 100 টাকা দাও, নেও নেও নেও, নিব না। বেটি করছে টাকাটা ঢিল মেরে ফেলাই দিয়া, আবার যাওয়ার সময় হি 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 করে আস্তে আস্তে গেল গিয়া, আবার আঙুল লোচাদা করে কী জানি কইল যে হইব না হইব না, আবার পিছনে ঘুরল, ঘুরা আঙুল দিয়ে না না করে, হইব না নাকি যাইস না কী জানি করে বুঝি না। তো একটু খারাপ লাগলো, খারাপ লাগলো, দূর একটা ফকিরের টাকা এমন করতেছে, কী অভিশাপ না কী লাগে, রাত্রেবেলা যাইতেছি গাড়ি এক্সিডেন্ট করে নাকি। আচ্ছা যাইতেছি, একটু পরে ওটা ভুলে গেছি, আবার তিনজন গল্প করতে করতে যাইতেছি, 5-6 কে দেখেছি ধীরে এমন করে গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেল গা, মনটা লাগে কেমন যাক গা। নামলাম, নাইবা এক্সপায়ার চাকা ছিল ওটা লাগাইতেছি, টাইম তো লাগে। এমনি তো অন্ধকার, তো লাইট ধরছি, লাইট ধরা চাকা লাগাইতেছে আর কি। তো বড় বড় বাস আছে না, বাসে আলোতে আলো করে, হঠাৎ করে আমার এক বন্ধু চিলেন মেরে উঠল, চাই দেখি যখন বাসে আলোটা মারছে ওই বেডি খারাপ হয়েছে এখানে। কী রে ভাই এটা কি, মানে মাথায় কিছু ঢুকতেছে না। আমি কইলাম, ওই তাড়াতাড়ি করতে কিন্তু পালাই দিব। তখন আমরা তিনজন ভাবলাম বেরিয়ে হয়তো কোনো ডাকাত দলে গ্যাংটে করব, ডাকাত দলের সদস্য হয়তো এখান থেকে ইনফরমেশন দেয় সামনে আটকাইব। আর আমার কাছে টাকা ছিল, ভালো টাকা ছিল, জিনিসপত্র ছিল, আমরা তিনজনই মোটামুটি ঘাবড়াই গেছি গা। অলরেডি এক বন্ধু কয়েও দিল, গুরু আমরা তো কট খেয়ে গেছি গা, এটা শিওর কোনো টাকার দলের, গাড়ির মধ্যে এতগুলি টাকা আছে জিনিসপত্র আছে আল্লাহ জানে। আর এমন অবস্থা আমরা ব্যাকও করতে পারতেছি না, আবার আগাইতে পারতেছি না, কেমন টেনশন হয়ে গেল গা। আচ্ছা যাই হোক, আমাকে দূর চল যা আছে কপালে, কিছু হলে গাড়ি থামাবো না। তো চাকাটা লাগাইলাম, লাগে এমন টানা টানছি গাড়ি, তখন বাজে 4টা আর কি। আচ্ছা যেতে যেতে 4টার মতো বাজে, হুট করে ভালো গাড়ি আরেকটা চাকা গেল গিয়া,
এর কোনো কথা হইলো আরে, আমার গাড়ি নতুন, চাকাগুলি নতুন, রাস্তা ফ্রেশ, রাস্তায় কোনো ভাঙা চোরা নাই, আর এই রাস্তাতে পিন টিন তার কাটা পড়ে থাকবে সেরকম না, একবারে ফাঁক ফোঁকা প্লেন রাস্তা। যখন চাকা গেল তখন তো মাথাটা খারাপ হয়েছে, বাজে চারটা আর চাকাটা দূরেই শেষ, হ্যান কী করবো। আর এমন ঘুটঘুটে অন্ধকার যে ওরা যে থাকো সে সাহস নাই, আল্লাহ করতেছি। পরে চিন্তা করলাম চল যা আছে কপালে এই ভাঙা চাকা লুয়াই আস্তে আস্তে আগাই, চাকা নষ্ট হয় এক টোক আগাইতেছি দিয়ে কোনো গ্যারেজ ব্যারেজ পাইনি। তো এই অবস্থায় গাড়ি টুকু 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 করে গেলাম যাইতেছি। আর এমনি রিক্স নিয়ে যাওয়ার উদ্দেশ্য হইল আমাকে যা গেলে এক চাকর পেলে যা গা, আর যদি রিক্স না নেই যেই এলাকা যেই কোনো সময় ডাকাতে, আমাকে তো জীবন নিবই গাড়ি তো নিবই যা আছে সবই নিয়ে যাবো গা। তাই এই জন্যই আল্লাহর নাম করে আগাইলাম যা আছে কপালে। হঠাৎ করে দেখি দূরে একটা লাইট চলতেছে, তাও গাড়ির যে অবস্থা যাইতে যাইতে আরও লাগবো এক ঘন্টা, অনেক দূরে লাইট। তাই বলছি তাও যাবো, যাইতেছি 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 যাইতেছি, ভাই কপালটা খারাপ আরও মানে আসো আরও অনেক টাইম আছে। কী জানি হইলো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল গা, মাথাটা কেমন লাগে কো, কী করতাম কী পাপ যে করছিলাম, যা ফাইসা গেছি, আগা মাথা ডাইন বা মুপুর নিচে কিছুই বুঝতেছি না। তিনজন কিন্তু সমান আলাদা করতেছি, মেন আলাদা করতেছি যে ডাকাত ডুকাত তো নাই, আগে তো সব শেষ। পরে নাম ডাম নেবা কী করাম, একজনকে বন্ধু গুরু তুমি বউ আমরা দুজন ধাক্কাই, আর চাকা পাংচা তোরা ধাক্কাবি কেমনে, এটা পাবি না জীবনটা শেষ হয়ে যাবে স্টার্টও বন্ধ। অন্য একটা গাড়ি পেতাম টেনে নিয়ে যাবো সেই উপায় নাই, কী করলাম আবার ঠিকই আছে দে ধাক্কা দে। এমনি করে যাইতে যেতে আল্লাহর রহমত এমন সময় হুট করে একটা ভ্যান গাড়ি পেলাম, রিক্সা ভ্যান। ভাই কী হয়েছে, বললাম ভাই খুব বিপদে বসছি, আমার গাড়ির এই অবস্থা, দুই চাকা শেষ, গাড়ির ইঞ্জিন নষ্ট, এখন যে ধাক্কায় নেব সেই উপায় নেই, একটা গ্যারেজ শেষ যদি পাও ব্যবস্থা করে দাও, খালি আমরা অন্তত একটা চাকা পাংচার লিখুন ইয়া সারাই তাহলে তো যেতে পারবো ধাক্কা ধুকা। কয়েক গ্যারেজ তো পাবেন না তো ইয়ে পাবেন আর কি, লিক সাইতে পারবেন লন যাই। তো এক বন্ধু লয়ে গেল ভ্যানে করে আর আমরা দুজন খারাপ হইলাম। কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে ফোন দিয়েছে গুরু আমরা তো ফাঁসছি ভালো করে গেলাম, তো ধরা ভাবলাম আরে ডাকাত ঢুকে ধরছে নাকি, বললাম কী হয়েছে, কয় হালার পোলা লিক সাইতে চায় 800 টাকা, ক লাগে না কেমন, টিউবের দাম 200 টাকা, লিকটা সারাইব হারাম যেটা চায় 800 টাকা, এই রাত দেখে ফেসাতে বসছে। তো কয়েটা অনেক কষ্টে মষ্টে মষ্টে 400 টাকা তারা রাজি করাইছে। আচ্ছা আমি ক লয়া পর কিছু করার নাই, 400 টাকা লিক সারাইয়া আইল। আওয়ার পরে এক ঘন্টা প্রায় হয়ে গেছে, আধানোর সময় হয়ে গেছে, ভ্যানওয়ালা নাইমা হারে দিব 300 টাকা, এটা কোনো কথা, 50 টাকা ভাড়া দিলাম। ভাবলাম যাই হোক টাকা গেছে, টাকা ঠিক হয়েছে, ইচ্ছা হইতেছে না ধাক্কায় তো নুন যাইব, মা তো ধাক্কা মুখে এমন সময় হুট করে বড়া নাই কোয়া নাই ধুমায় ঠাড়া বড়া বৃষ্টি, বৃষ্টিতে ধরা সব উড়াই লই যেতেছে গা। ভাই জীবনের সবচেয়ে বেশি ডরাইছিলাম মনে ওই দিন,
কি যে করম খুঁজে পাই না। যেমন অন্ধকার তেমন ঝড় বাতাস ডাল ডুল ভেঙে পড়ে। অলরেডি আমরা দুজন কিন্তু ভিজা, আমি খালি ভিজি না গিয়া কী করবো, মাথায় কাজ করতেছে না। চল গাড়ির মধ্যে বয়ে থাকি। আচ্ছা বইলাম, বলিসি আমাকে সকাল হোক। তো উপায় টুপায় না পায়া তিনজনে মিলা গাড়ির মধ্যে বয়ে আছি, সমানে বৃষ্টি। দেখলাম সকাল হোক, ওটে ভালো, কিছু করার নাই আর। আল্লাহ কী যে খেলা দেখাইল ওদিন। আচ্ছা কথা কইতে কইতে কথা কইতেছি, গাড়ি কোনো লাইটের নাই, কী যে হয়েছে, ব্যাটারি গেছে না কি হয়েছে কিছুই কইতে পারি না, মানে লাইট জন্ম হেরে উপায় নেই। হঠাৎ করে জানালার মধ্যে টুকা অন্ধকার, মধ্যে যখন বিজলি চমকায় তখন দিয়ে একজন সাথী লেখে হার হয়েছে। আচ্ছা চিন্তা করলাম, হায় হায় শেষ, আমার ডাকের তো আবার না কটাচ্ছে, কথা জিগাই কথা কয় না ভাই, না খোলা ছাড়া তো উপায় নেই। খুললাম আল্লাহর নাম কইরা, আল্লাহর কী খেলা, আমরা গাড়ি থেকে বাইরে গেছি গা বৃষ্টির মধ্যে, হা করে চায় গেছি তিনজন, কারো মুখে কোনো কথা নাই, শব্দ নাই। দেখি ওই বেরি বিদকুটা চেহারা বেটি হাসতেছে, ভাই ডরে অর্ধেক মরে যাওয়ার মতো অবস্থা। মানে একজন কইতেছে, খালা কী হয়েছে কন্ত, আমার মাফ করে দেন, কী হয়েছে, আমরা চিটাং থেকে প্রায় 100 কিলো দূরে আয় পড়ছি, যেখানে যাই ওখানে আপনি, আমরা আগা মাথা কিছু বুঝতেছি না, আমাদের ডরাই যাচ্ছি, আপনার টাকা লাগবো নেন, আপনার 500 টাকা লয়ে যাবো। হাসে কোনো কথা নাই, কোনো একটা টুর শব্দ করো না। হইতে হইতে এমন সময় আল্লাহর মতে আজান দিয়ে দিচ্ছে, ফজর আজান, আজানটা শুনে না একটু শান্তি পেলাম, আমার সাহস এলো। তো ওই পেটি হাসি আর থামায় না, আমার বন্ধুর কাছে টাকাটা নিল 500 টাকা নিয়া, টাকাটা হ্যার মাথায় ঘষা মশা দিয়া টাকাটাও ফিরে দিল, ফিরে দিয়ে আবার হাসি দিল, হাসি দিয়া গাড়ির মধ্যে হাতটা রাখল। রাইখা এই প্রথম একটা কথা গেল, যা তোরা যা এখন যা, সমস্যা নাই, আর ডরে কিছু নাই, সুন্দর মতো জায়গা কয়া বেটি একটু হারা তুললো। ও আবার গাড়ি গাটা ফিরে গেলো, গাড়ি স্টার্ট দে, গাড়ি ঠিক হয়ে গেছে কী কয়, দৌড়া যায় গাড়ির চাপ স্টার্ট দিলাম, স্টার্ট হয়ে গেছে গা, হয়তো সারা গুটগুট করলাম কোনো খবর এলো না। মনে কী যে শান্তিটা লাগছে যে গাড়িটা ঠিক হয়ে গেছে গা। তখন গেলাম ওই নাম বেটির লোকে ভালো করে কথা কই, তখন আরও 500 টাকা দেবো, ভাই নাই মা তো আর বেটিরে পাই না, মানে সর্বোচ্চ 50 থেকে 60 সেকেন্ড, বেটি নাই তো নাই তো নাই তো নাই, এমনি ঝড় গেছে, বিজলি চমকে যাচ্ছে, গাড়ি লাইট জ্বালিয়ে এলাম, দৌড়াদৌড়ি করলাম, আমরা 10 মিনিট দৌড়ায় দৌড়ায় সবাই তিনজন মিলে খুঁজলাম, ডানে বামে সব দিকে খুঁজলাম, রাস্তা থেকে নামানোর উপায় নাই, কারণ দুই পাশে পানি নাই, সামনে নাই পিছে, বিটি কই গেল, বিটি কি আসলে মানুষ ছিল না জিনটিন ছিল, মাথায় কিছু ঢুকলো না, খুব অবাক হইলাম। তো এমন ডরানি ডরাইছি, পরে তিনজন মিলা চিন্তা করতেছে কী করা যায়, নিজেরই নিজে বিশ্বাস করতে পারতেছি না, তাতে ডাকলাম দুজনকে, হেরাও গাড়ির চাকা দেখে হা করে চা গেছে, চাকা তো পাংচার ছিল, এখন দেখি চাকা কোনো পাংচার না, চাকা যেমন ছিল তেমনই আছে, এটা কি কিছু ঢুকলো মাথায়, তোর কী ঢুকবো ওটা, আমার নিজের মাথা ঢুকে নিয়ে গেছি, আমি তো নামাজ পড়ি আগের থেকেই, কিন্তু ওই দিনের পর থেকে আমার সাথে যে দুই বন্ধু ছিল তারা কিন্তু কন্টিনিউ নামাজ পড়তেছে, নামাজ কোনো মিস নাই, না পড়তে পারলে পরে কাজা পড়তেছে, তাও নামাজ পড়তেছে, কিন্তু কথা হইলো ওই বেডে কি আজ বন্ধু কিন্তু আমরা জানলাম না।
এরপর দেখতে অনেকবার কিন্তু গেছি, বেটা আর কোনো সময় নেই। যাই হোক, আল্লাহ সহি সালামতে ফিরাই দিচ্ছে, এটাই অনেক বড় পাওয়া। কি কইলা গুরু, এটা হাই হাই রে আল্লাহ, তোমরা যে বাইচ্ছে আছো এটা তো অনেক বেশি, আমি তো বাঁচতাম না, আমি ওখানে ডরে মরে যেতাম গিয়া। আর কোন লাগবো না, থাক হয়েছে গুরু।